আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি আপনার স্লাইডকে ট্রান্সলেট করে বাংলায় পরিণত করতে পারেন বা যে কোনো ভাষায় পরিণত করতে পারেন। আমরা অনেক সময় অনলাইন থেকে বা ওয়েব থেকে বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে থাকি, বিভিন্ন অভিজ্ঞ বিজ্ঞজনদের প্রেজেন্টেশন নিয়ে, যেগুলোর আদলে আমরা আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে চাই। কিন্তু সেক্ষেত্রে আমাদের একটি বড় বিড়ম্বনা হচ্ছে, প্রত্যেকটা প্রেজেন্টেশনই আমরা পাই ইংরেজিতে বা ভিন্ন ভাষায়। তো যে ভাষাতেই হোক না কেন, সেটি থেকে আমাদের মাতৃভাষা বাংলাতে বা আপনার কাঙ্ক্ষিত যে কোনো ভাষাতে আপনি সরাসরি পাওয়ার পয়েন্টের মাধ্যমে এটিকে ট্রান্সলেট করে এবং সেম ফরম্যাটের সাথে আপনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে পাবেন, চলুন আমরা সেটি নিয়ে আলোচনা করি। তো এর জন্য আপনাকে একটি এক্সিস্টিং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করতে হবে। তো আমি দেখুন, বর্তমানে এই ভাইরাস বিস্তারের সময়, যদিও উদ্ভিদের ভাইরাস, এই যে ভাইরাসের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি ইংরেজিতে পাওয়া ডাউনলোড করে রেখেছি। এটিকে আমি এই এই স্লাইডগুলোকে আমি বাংলায় কনভার্ট করে, এটা ডিজাইনটা অবশ্য আমি যদি স্লাইডের সাইজ, তাহলে ওয়াইড স্ক্রিনের জন্য ভালো হবে। আচ্ছা, তো এভাবে মনে করেন আমি এটাকে সাইজ করে নিতে চাই, অর্থাৎ আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করতে চাই। এর জন্য দেখুন, আমি এই এই টেক্সট বক্সের ভেতরে যা কিছু আছে এটিকে আমি ট্রান্সলেট করে বাংলায় আনতে চাই। তাহলে এই অফিস 2019 এবং অফিস 365-এ এই ট্রান্সলেটর এটা, অর্থাৎ এই অপশানটা আমাদের এই রিভিউ মেনুর মধ্যে আছে। এই যে দেখুন, এই যে রিভিউ, রিভিউ মেনুতে আপনি পাবেন, এই যে দেখুন ট্রান্সলেট। আপনি যখন এখানে ট্রান্সলেট সিলেক্ট করবেন, তাহলে এই যে দেখুন, এখানে অবশ্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান আছে, আপনার সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স, আপনি এখান থেকেও ইচ্ছা করলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমার এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ আগে থেকে সিলেক্ট করা আছে, সেজন্য এটি বাংলা। কিন্তু অলরেডি দেখেন, আমি যে টেক্সট বক্স সিলেক্ট করেছি সেটি কিন্তু বাংলায় আমাকে অলরেডি এখানে অনুবাদ করে দিয়েছে। তাহলে এই টেক্সট বক্সের ভিতরে যে লেখাটুকু আছে, যে এই পর্যন্ত লেখা আছে, যদি বক্সটা সাইজ ছোট, হ্যাঁ, এটাকে যদি আমি এখন ইনসার্ট করি, দেখুন মজার বিষয়, সেম ফরম্যাটিং সহ আমার কিন্তু এখানে এটি চলে আসলো। ওকে, তাহলে আমি এই পরেরটাতে যদি যাই, এই যে দেখুন পরের স্লাইড, এই যে এটা পরের স্লাইড, পরের স্লাইডের এই টেক্সট বক্সে কী আছে, চিত্র 21.1। আচ্ছা, আমি এটাও বাংলায় নিয়ে আসলাম। এরপরে এইখানে যেটা আছে, যে লেখাটা, এই যে দেখুন, এটিও বাংলায় আমাকে বের করে দিয়েছে। এখন আমি যখন ইনসার্ট করব, এই লেখাটা আমার এখানে চলে আসলো, উপরের ছবিটা কিন্তু সব ঠিক থাকছে। আপনি ইচ্ছা করলে ফন্ট সাইজ কম বেশি করে, হ্যাঁ, পরে হোমে গিয়ে ফন্ট সাইজ এদিক ওদিক করে, আমি একটু দেখাই, যেমন এইটা আপনি ফন্ট সাইজ যদি একটু বড় করে নেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত, যেমন এটা 24 দিলাম, দেখেন সুন্দর বোঝা যাচ্ছে। এরপরের স্লাইডে যান, আপনি এখানে গিয়েও একইভাবে এই বক্সটা সিলেক্ট করা মাত্র দেখেন আপনার এই এটা চলে এসেছে, সরি, এই যে এইটা, হ্যাঁ, আপনি যখন ইনসার্ট করবেন এখানে কিন্তু দেখেন এই এটা বাংলায় চলে আসছে। আপনি যদি এটাতে যান, দেখেন এটা ইনসার্ট করা মাত্র এই স্লাইডের এই বক্সের ভিতরে এটা চলে আসবে, এই যে দেখুন চলে আসছে। আপনি পরের স্লাইডে যান, এই লেখাটা আরও ছোট ছোট অনেক তথ্য আছে, সব দেখুন আপনার এইটা সুন্দরভাবে সেম ফরম্যাটিংয়ের মাধ্যমে, উপরে যে ছবিগুলো আছে আপনি ছবিগুলো রেখে দেন, আপনি এখানে ইচ্ছা করলে ফন্ট সাইজ ইচ্ছা মতো আপনার ছোটো বড়ো করে, বা আপনি প্রয়োজনে এটা স্লাইড আর একটা, যদি এটা বুঝতে অসুবিধা হয়, করে নিতে পারেন। এভাবে আপনার যতগুলো স্লাইড আছে, প্রত্যেকটা স্লাইডে, যেমন এই টেক্সট বক্সে যাচ্ছেন, আপনি এখানে গিয়ে এই যে দেখুন চলে আসছে এর বাংলা, আপনি এখানে ইনসার্ট করেন, এটা আপনার এখানে চলে আসবে। এভাবে আমি আজ সবগুলোর দেখানোর দরকার নেই, হ্যাঁ, শেষে এখানে একটা দেখাই, যেমন এখানে যে টেক্সট বক্স আছে, আপনি এখানে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে এটি দেখাবে, যেমন এই যে এই এই টেক্সটটা আপনার ভিতরে চলে আসলো। এভাবে আপনি অনেক তথ্য সমৃদ্ধ ইংরেজিতে যে কোনো প্রেজেন্টেশন যদি ডাউনলোড করেন, করে সেটি আপনি তার, যার প্রেজেন্টেশন আপনি ইউজ করছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেই আপনি আপনার এই
প্রেজেন্টেশনকে আপনার তথ্যকে আরও সমৃদ্ধ করে আপনি সুন্দর সুন্দর প্রেজেন্টেশন কিন্তু তৈরি করতে পারেন। তো আশা করছি এটি আপনাদের অনেক কাজে লাগবে এবং এই ট্রান্সলেটর ব্যবহার করে আপনি আপনার পছন্দের প্রেজেন্টেশনগুলোকে নিজের মতো করে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। তো যদি আমার এই তথ্যগুলো ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করলে এই তথ্যগুলো আরও পাবেন, প্লিজ তাহলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিয়মিত আপডেট পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।